এবার সরাসরি রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে পোস্টার পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর জুড়ে, যাকে কেন্দ্র করে ফের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। এবার সরাসরি সাংসদ দেবশ্রী চৌধুরীকে বহিরাগত বলে সেই পোস্টারগুলিতে দাবি করা হয়েছে। বিজেপিকে চাই বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয় বলেই উল্লেখ করা হয়েছে পোস্টারে। বিজেপির কার্যকর্তাদের তরফেই এই পোস্টার দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় এই পোস্টার কার্যত ছেয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বহিরাগত নয় ভূমিপুত্র প্রার্থীর দাবিতে রায়গঞ্জ শহরে দণ্ডিযাত্রা করেছেন। পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র প্রার্থীর দাবিতে রায়গঞ্জ শহরে একাধিক পোস্টার পড়েছিল, কিন্তু তাতে কারোর সরাসরি নাম উল্লেখ ছিল না। কিন্তু এবারে সরাসরি রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর নাম উল্লেখ করে এই পোস্টার পড়াকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির নেতৃত্ব শাসক তৃণমূলের কারসাজি বলে দাবি করলেও তৃণমূল নেতৃত্ব এ নিয়ে বিজেপিকেই কটাক্ষ করছে। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিজেপির অন্দরে এই কোন্দল আরও স্পষ্ট হলো এই পোস্টারের ঘটনায়, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বাসুদেব সরকার বিজেপির জেলা সভাপতি কি বলছেন শোনাব। ভয় পেয়েছে বিরোধীরা, মূলত তৃণমূল ভয় পেয়েছে বিজেপিকে, বিজেপির সাংগঠনিক কর্মকাণ্ড, বিজেপির উন্নয়নমূলক কাজ, তাতে ভয় পেয়ে রায়গঞ্জবাসীকে জেলাবাসীকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের পোস্টারিং করেছে। কত বড় চক্রান্ত দেখুন, আপনারা ভালো করে দৃষ্টি দিলে পরে দেখতে পারবেন সেখানে তারা যে লিখেছে সেখানে বিস্ময়সূচক চিহ্ন লাগিয়েছে। বিজেপিকে চাই বিস্ময়সূচক চিহ্ন। যারা বাংলার জ্ঞান রাখে, ব্যাকরণের জ্ঞান রাখে, তারা সেই বিষয়টা সম্পর্কে অবগত। সুকৌশলে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য বিরোধীরা বিজেপির নাম ব্যবহার করে আর এই ধরনের কাজ করছে। আমরা চেষ্টা করছি যে এই ধরনের বিজেপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর কাজ কারা করছে আমরা ট্রেস করতে পারলেই তার বা তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংগঠনিকভাবে আমরা আইনি পদক্ষেপ নেব। কারণ একটা রাজনৈতিক দলের নাম বা রাজনৈতিক দলের এই ধরনের ব্যবহার অন্য কোনো রাজনৈতিক দল এইভাবে করতে পারে না, নীতি বিরুদ্ধ, আইন বিরুদ্ধ। যারা ভয়ে সন্ত্রস্ত হয়ে বিজেপিকে ভয় পেয়ে এই ধরনের কাজ করছে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। মূলত আপনাদের কার বিরুদ্ধে অভিযোগ বা কাদের বিরুদ্ধে? আমি আপনাদেরকে বললাম বিরোধীরা ভয় পেয়ে আছে। বিরোধী বলতে তো অনেকেই, একদম অবশ্যই তৃণমূল এই জেলায় বিরোধী যদি বলি তৃণমূল, সিপিএম কংগ্রেসের কোনো অস্তিত্ব এই জেলাতে নেই। এবার সিপিএম কংগ্রেস তারা তো আবার যুক্ত হয়েছে, সিপিএম কংগ্রেসও যে করেনি সেটাও অমূলক নয়। কারা করেছে সেই বিষয়ে আমরা আমাদের টিমকে লাগিয়েছি, বিভিন্ন জন করতে পারে, আপনাদের দলের ভেতরেও হতে পারে। অবশ্যই না, দলীয় কর্মীরা কখনো এই ধরনের কাজের সাথে যুক্ত থাকতে পারে না। এর আগেও তো দেখা গেছে রায়গঞ্জ শহরে ভূমিপুত্র ভূমিপত্তির দাবিতে পোস্টারিং, সেখানে অভিযোগ উঠেছিল প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে, তিনি ঝাড়ুয়াতে দণ্ডিযাত্রা করলেন, তারপরে আপনারা সাসপেন্ড করলেন। এটাই বিজেপি, দলীয় শৃঙ্খলা অমান্য করলে দল দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা হয়, আর আপনারা জানেন সেই ব্যবস্থা হয়েছে। এবার এরা যারা করছে তৃণমূলের কাছ থেকে সাহায্য নিয়ে, তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে তৃণমূলীরা বিরোধীরা, সেটা আমরা ট্রেস করছি, আমরা আইনি পদক্ষেপ নেব। এরকম কি আপনারা মনে করছেন যে যেহেতু প্রাক্তন জেলা সভাপতিকে আপনারা বহিষ্কার করলেন সেই জন্য কোনো রিভেঞ্জ নেওয়ার জন্য, বা তারাই কেউ করে থাকতে পারে বা তার অনুগামীরা? আমাদের সংগঠনের রচনা আছে, মণ্ডল, বুথ, শক্তিকেন্দ্র, জেলা, যদি যারা এই ধরনের আমাদের সাংগঠনিক রচনা জানে না, গঠনতন্ত্র জানে না, তাদেরই এটা কাজ। কারণ আমাদের সাংগঠনিক গঠনতন্ত্রে এইরকম বিষয় নেই, সেখানে নাম, পদবি,
মানে কারা করছে, কি কমিটি, কি বৃত্তান্ত, তার উল্লেখ থাকে। এবার যেহেতু সেগুলোর উল্লেখ নেই, সেহেতু পরিষ্কার অনেক বড় চক্রান্তের দ্বারা এই কাজ হচ্ছে। তৃণমূল নেতা গোড়া সরকার কি বলছেন শোনাব। এটা সরাসর মিথ্যা কথা, তৃণমূলের প্রয়োজন পড়ে না। বিজেপির এই দলের ক্যান্ডিডেট জিতবে না বিজেপির ওই দলের ক্যান্ডিডেট জিতবে, এদের গোষ্ঠীর দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে, যার ফলশ্রুতি হিসাবে আপনারা দেখেছেন কয়েকদিন আগেই এদের এক্স বিজেপির সভাপতি, তিনি দেবশ্রী ম্যাডামের বিরুদ্ধে তিনি দণ্ডি কেটেছেন রায়গঞ্জ শহরের বুকে তার অনুগামীদের নিয়ে, যাতে দেবশ্রীকে ক্যান্ডিডেট না করা হয় সেই উদ্দেশ্যে, এবং সেটাকেই তারা বাস্তবায়িত করবার জন্য, কারণ তারা জানে তাদের এমপি দেবশ্রী কোনো কাজ রায়গঞ্জের জন্য করেনি, এবং সেই জন্যে তারা জানে তারা হারবে। এই ভয়ে তাদের একটা গ্রুপ চাইছে যে একটা নতুন মুখ আসুক এবং তারা যাতে তাকে ইন্ট্রোডিউস করতে পারে, কারণ এই মুখটা সবাই চিনে ফেলেছে, এর মুখোশ কী, মুখ কী, সমস্তটাই রায়গঞ্জবাসী জানে। তাই একটা গ্রুপ চাচ্ছে নতুন কোনো ক্যান্ডিডেট যার বিরুদ্ধে এই কথাগুলো মানুষ না বলতে পারে যে তিনি রায়গঞ্জের এমপি হয়ে কিছু করেননি। কিন্তু আমরা চাই তৃণমূলের প্রার্থী জয়যুক্ত হোক, কোনো বিজেপির প্রার্থীকে আমরা 1 ইঞ্চি মাটি ছাড়ব না, তৃণমূলের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। এই কারণে 42-এ 42টি আসন নিয়ে যদি দিল্লিতে যেতে পারে তৃণমূল, তাহলে যে চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, যে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করছে, এবং আপনারা দেখছেন এখানকার যারা এমপিরা জয়যুক্ত হয়েছেন বাংলার মানুষের ভোটে, তারা বাংলার মানুষের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করেছেন দিল্লির বুকে, যে তারা বারবার প্রধানমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার করছেন যাতে বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা না দেওয়া হয়, যাতে বাংলার মানুষের গৃহ প্রকল্পের টাকা না দেওয়া হয়, যাতে বাংলার মানুষের বাংলার যে প্রাপ্য অর্থ সেই অর্থ না দেওয়া হয়। তারা জানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের কাজ করছে, তার উপরে যদি প্রাপ্য টাকা পায় তাহলে মানুষের আরও উন্নয়ন সম্ভব হবে এবং বিজেপি সেক্ষেত্রে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই জন্যে তারা উন্নয়নকে আটকাতে চায়, আর সেই উন্নয়ন যাতে আটকাতে না পারে তার জন্যে আগামী দিনে যাতে 42-এ 42টি তৃণমূল কংগ্রেস পায়, এবং আগামী দিনে মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তি করে যে 74টি পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে, তার মধ্যে আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার যেটা অন্যতম, বিভিন্ন প্রাইজ পেয়েছে, আজকে 500 থেকে সেটা 1000 হয়েছে এবং 1000 থেকে 1200 হয়েছে, এছাড়াও 74টি প্রকল্প, এই প্রকল্প যাতে ভালোভাবে বাংলার মানুষ পেতে পারে সেই স্বার্থেই 42-এ 42টি এমপি বাংলার প্রয়োজন, যাতে করে দিল্লিতে যেই সরকারই থাকুক সেই সরকারের উপরে চাপ সৃষ্টি করে বাংলার এই অর্থনৈতিক বঞ্চনাকে তাদের হাত থেকে বের করে নিয়ে এসে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া। বিজেপির জেলা সভাপতির অভিযোগ তৃণমূল ভয় পেয়েছে এবং তৃণমূলের মতে তৃণমূলের বিজেপিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তৃণমূল সারা বছর কাজ করে, এরকম এরা আগেও বলেছে, ইসবার 200 পার, পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে 200 পার করে দিয়েছে আর ওনাদেরকে বাংলা থেকে পার করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে 21 সালে, এবং আগামী দিনেও দেখবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়নের কাজ করেছে, যে বাজেট দিয়েছে বাংলার মানুষের জন্যে উন্নয়নশীল বাজেট, প্রগতিশীল বাজেট, সেই বাজেট আগামী দিনে তৃণমূলকে 42-এ 42 করবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি, মানুষের কাছে এই আশা আমরা নিশ্চিতভাবে রাখতে পারি। আমার কলিগ তন্ময় চক্রবর্তীর রিপোর্ট দেখাবো আপনাদের। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ উত্তর দিনাজপুর জেলায়, বিশেষ করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু ব্যাপকভাবে বাড়তে শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জের বিভিন্ন রাজপথে, বিভিন্ন জায়গায় আমরা পোস্টার নতুন করে আমাদের চোখে ধরা পড়েছে। সে পোস্টার কি? পোস্টার হলো বিজেপিকে চাই কিন্তু বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয়, এমনও পোস্টারকে কেন্দ্র করে বিতর্কের দামা বেঁধেছে শহর জুড়ে, শুধু নয় গোটা জেলা জুড়ে। সম্প্রতি আমরা দেখেছিলাম বিজেপির জেলার প্রাক্তন সভাপতি বাসুদেব বিশ্বজিৎ লাহিড়ী, তিনি কিন্তু দণ্ডি কেটেছিলেন এবং রায়গঞ্জের রাস্তায় দণ্ডি কেটে তিনি কিন্তু বলেছিলেন যে এবার লোকসভা নির্বাচনে
প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উচিত যে রায়গঞ্জের ভূমিপুত্রকেই প্রার্থী করা, এবং তার ইঙ্গিত মূলত ছিল যে বিজেপির দিকে, কারণ তিনি কিন্তু বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। এবং তারপরে এই ঘটনা ঘটার দু তিন দিনের মধ্যেই কিন্তু আবারও কিন্তু বিতর্কে দানা বাঁধে, এবং এক্ষেত্রে কিন্তু এর আগে আমরা কিন্তু সরাসরি কিন্তু কোনো নাম দেখিনি কোনো পোস্টারে, কিন্তু এবার আমরা পোস্টার দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় শহরে যে বিজেপিকে চাই কিন্তু দেবশ্রী, মহিলাগত দেবশ্রী চৌধুরীকে নয়, এই এই ধরনের পোস্টার কিন্তু শহরের বিভিন্ন জায়গায় পড়েছে। এবং এটাকে নিয়ে কিন্তু রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা চুলচেরা বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে যে এটা বিজেপির গোষ্ঠী কন্দল এবং যার বহিঃপ্রকাশ পেয়েছে পোস্টারের মধ্য দিয়ে। অন্যদিকে বিজেপি বলছে যে এটা তৃণমূল কংগ্রেস কিন্তু কারসাজি করে কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এটা সাধারণ মানুষের কথা নয়। এই যে বিতর্ক, এখন এই বিতর্কের সূত্রপাত বা তার রেশ কোন দিকে যায় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী কে হয় তার দিকে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।